আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং ঝটপট একটি ভর্তা রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কতগুলো বরবটি নিয়েছি, এগুলো আমি ছোট ছোট পিস করে সুন্দর করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কেমন করে বরবটিগুলো কাটছি, আপনারা ঠিক এইভাবেই কেটে নেবেন। এখন আমি বরবটিগুলো দিয়ে দিব পানিতে, সুন্দর করে ধুয়ে নেব। দুই তিনটা ধোয়া দিয়ে আমি উঠিয়ে নেব। এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানিতে আমি বটবটিগুলো দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব। এখন আমি অন্য একটা চুলায় একটা প্যান বসিয়ে কয়েকটা চ্যাপা শুটকি সুন্দরভাবে ভেজে নেব, তেল দিয়ে, সরিষার তেল দিয়ে ভেজে নেব। যখন আমার সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এদিকে আমার বটবটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো চলুন ভর্তাটা তৈরি করতে চলে যাই। প্রথমে আমি চার পাঁচটা শুকনা মরিচ ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে বেটে নেব। যখন আমার মরিচটা সুন্দরভাবে বাটা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব বরবটিগুলো। বরবটিগুলো আমি সুন্দর করে আস্তে আস্তে মিহি করে বেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি বরবটিগুলো সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। এই বরবটি ভর্তা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আর কিছুই লাগবে না, এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো আমার ভর্তাটা বরবটিগুলো প্রায় বাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা শুটকিটা বেটে নেব। এবার আমি কতগুলো আস্ত ছিলে রাখা পেঁয়াজ সুন্দর করে বেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো কিভাবে কেটেছি, আপনারা এইভাবেই কেটে নেবেন। তো আমার পেঁয়াজগুলো প্রায় বাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে হাতে মিশিয়ে নিয়ে নেব। আমার ভর্তাটা মিশানো হয়ে গিয়েছে, এখন আবার আমি হালকা করে আরেকটু বেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।